বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আমি পারভেজ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক ফর টুয়েন্টি চ্যানেল। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওটা হচ্ছে খুব চমৎকার একটি ভিডিও, কারণ হচ্ছে আজকে শাওমির এবং কি বিভিন্ন আপনার যে সমস্ত ফোনে সেন্সর রয়েছে, যে সমস্ত ফোনে সেন্সর দিয়ে লক আনলক করা হয়, সেই সমস্ত মোবাইলের সেন্সর দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়, এবং কি আরও বিভিন্ন সিক্রেট কিছু অপশনও রয়েছে যেগুলো আপনারা আপনাদের সেন্সরে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকে এই চমৎকার একটি কাজ শিখে নিব আমরা। চলুন আর দেরি করব না, প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে, যার লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দ্বিতীয়তে হচ্ছে অ্যাপটি যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা অ্যাপটি ওপেন করবেন। ধরুন আমি এখন ওপেন করছি। প্রথমত যখন আপনারা ওপেন করবেন আপনাদের থেকে অ্যাক্সেসিবিলিটি একটা পারমিশন চাইবে, আপনারা ওই পারমিশনটা ওকে করে দিবেন। তৃতীয়তে যে কাজটা সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ। এই সিঙ্গেল ট্যাপ, এই যে আপনারা এই যে দেখেন এখানে, এটা দেখানোর কথা আমি দেখাচ্ছি, এই যে এটা, এই যে সিঙ্গেল ট্যাপ। তো এই সিঙ্গেল ট্যাপটা কি, এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে দেবেন। এটা যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনি যে অপশনটা সিলেক্ট করবেন আপনার সেন্সরের জন্য সেই অপশনটা কাজ করবে না। যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি সেন্সরটা যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনটা কাজ করবে। ধরুন আমি এখন সিঙ্গেল ট্যাপ, যেটা সিঙ্গেল ট্যাপের যে অপশনটা সেটার মধ্যে কিছু অপশন রয়েছে। তো আপনি চান যে আপনি যখন হোম স্ক্রিনে থাকবেন তখন চান যে আপনি মোবাইলটাকে স্লিপ করে নিতে, আপনি চাইলে সেন্সরে ক্লিক করা মাত্রই স্লিপ হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় অনেকভাবে স্লিপ করাই মোবাইলকে অনেক স্লিপ করে থাকি, যেমন আমরা মোবাইলের হোম পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলকে অফ করি। তো সেক্ষেত্রে আপনারা এটা এই অপশনটা সিলেক্ট করে আপনারা হোম বাটনে চলে গেলেন। চলে যাওয়ার পরে আপনারা এটা আপনি শুধুমাত্র একটি সেন্সরে হালকা মাত্র একটু চাপ দিলে এটা অফ হয়ে যাবে। তৃতীয়তে আরও এইরকম ধরে অনেক অপশন আছে যেগুলো আপনারা চান শর্টকাটে, যেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, টাচ করা মাত্রই আপনাদের জরুরি মুহূর্তে, যখন এমন কিছু আসে না অপশন যে আমাদের টাচ করা মাত্রই আমাদের জরুরি কিছু অপশন চাই, তো সেই সমস্তগুলো যদি আপনি মনে করেন যে এখানে পেয়ে থাকেন তাহলে এগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমার প্রয়োজন হচ্ছে ফ্ল্যাশ লাইট, তো আমি এটা দিয়ে রাখলাম। তো এখন আমি কী করবো, হোম বাটনে চলে যাব। হোম বাটনে যাওয়ার পর আমি এখন আমার স্ক্রিন টাচ, আমার টাচে ক্লিক করব। দেখুন আমার এখা মানে এটা একটা এই আলো হয়েছে, মানে ফ্ল্যাশ লাইটটা চালু হয়েছে। তো ফ্ল্যাশ লাইটটা চালু হয়েছে এটা আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন কীভাবে বোঝাবো। এটা যদি এমন হতো যে এটা এখানে এখানে একটা নোটিফিকেশান আসতো, কিন্তু নোটিফিকেশান আসবে না। আচ্ছা যাই হোক, তো এইরকম করে আবার দ্বিতীয় ক্লিক করলাম, ফ্ল্যাশ লাইট এখন অফ হয়ে গেছে। ঠিক সেমভাবে এইরকম করে নিচে আরও একটি অপশন আছে যেটা হচ্ছে ডাবল ট্যাপ। ডাবল ট্যাপে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে ডাবল ট্যাপ অ্যাকশনে যাবেন। এখান থেকে আরও একটি চাইলে আপনি আরও একটি অপশন চুজ করতে পারেন, যেমন আমি এখানে চুজ করে নিচ্ছি তো শো পাওয়ার মেনু। আমি ডাবল ট্যাপ করব আমার সেন্সরে, ডাবল ট্যাপ করা মাত্রই আমাকে তারা পাওয়ার মেনু দেখাবে। তো সেক্ষেত্রে আমি পাওয়ার মেনু দেখে আমি পাওয়ার বাটনটা মানে পাওয়ার বাটন আমাকে ধরতে হবে না, শুধুমাত্র আমাকে সেন্সরে হালকা টাচ করতে হবে। টাচ করা মাত্র চলে আসবে আমার পাওয়ার আনলক মানে অন অফের একটা অপশন, সেখান থেকে আমি চাইলে পাওয়ার অন অফ করে নিতে পারবো, রিবুট করে নিতে পারবো। তো এইরকম করে আরও অপশন রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা ছিল আজকের এই ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।